বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ সবল আছো। আজ তোমাদের সাথে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো বন্ধুরা, এগুলো হলো কচু গাছ, এগুলো শোলা কচু। তো এগুলো আমি গোড়া সমেত এগুলোকে এনেছি। তো এটার মাথাটা ভেঙে গেছে আর কি, মাথাটা ইয়ে হয়ে গেছে। তো কোনো অসুবিধা হবে না, এর গোড়াটা থাকলেই হবে। আর এখানে মোটমাট চারটে রয়েছে। তো এখন আমি এখানে বসিয়ে নেবো। অলরেডি আমার এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখানে একটা মানকচু গাছ রয়েছে, আমার বাড়ির গার্ডেন পরিদর্শনের সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন এটার কত সুন্দর চেহারা হয়েছে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমি এই মানকচু গাছটার এইখানে কলা গাছ আছে দেখতেই পাচ্ছ, এইখানে দুটো অনেক মাঝখানে অনেকটা গ্যাপ আছে। তো আমি এইখানটাতেই এই কচু গাছটাকে বসিয়ে দেবো। তো চলো বন্ধুরা, কচু গাছ বসানোর জন্য কী কী লাগছে আমি দেখে নিই। একটুখানি গোবর সার লাগছে, আমি নিয়েছি, না দিলেও হয়। এটা মাটির মধ্যে যেহেতু বসাচ্ছি, কোনো ক্রেট বা কোনো রকমের পাত্রের মধ্যে নয় বা টবের মধ্যে নয়, মাটির মধ্যে বসাচ্ছি। তো মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটি থেকেই সংগ্রহ করতে পারবে। তবুও আমি এটার মধ্যে একটুখানি গোবর সার মিক্স করব। এখন আমি এইটা দিয়ে, ওরে বাপরে আবার চলে এসেছে, তো আমি এটা দিয়ে এটাকে এই জায়গাটাকে খুঁড়ে নেব আর এগুলোকে আমি বসিয়ে দেব। তো এগুলোকে এটাকে এই জায়গাটাকে আমি এইভাবে একটু খুঁড়ে নেব। এই কলা গাছ থেকে আমি এতটা দূরত্বে রাখবো, কারণ কলা গাছটা মোটা হবে যেহেতু। তো আমি এইটুকুনি জায়গা একটু খুঁড়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি একটু খুঁড়ে নিচ্ছি এই জায়গাটা। আমি এখন এই জায়গাটিতে খুঁড়ে নিয়েছি আর আমি এর মধ্যে একটু গোবর সার এখানটায় কিছুই করবো না, এভাবে জাস্ট আলতো করে এভাবে ছড়িয়ে দেবো। ওরে বাবা, ও গোবর সার সরানোর চেষ্টা করছে, যাই হোক। তো আমি এভাবে আলতো করে এইভাবে দিয়ে দেব আর এটাকে এইভাবে হাত দিয়ে, হাতের সাহায্যে এইভাবে একটু মিক্স করে নেব। এরপর আমি কি করব, এই গাছগুলোকে এইভাবে এখানে বসিয়ে দেব। তো চলো বন্ধুরা, গাছটিকে এভাবে বসিয়ে নেওয়া যাক। সো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই কচু গাছ দুটো আমি বসিয়ে নিয়েছি আর বাকি দুটো আমি বসিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, কচু গাছের এখান থেকে দেখতে পাচ্ছ শিকড়গুলো বেরোয়, এগুলোকে সাধারণত লতি বলা হয়। কচুর লতি তোমরা সবাই খাও, অনেকেই খাও প্রায়। তো কচু গাছের মূলত এই কচুর শাক যেটা রয়েছে, এটা কোনোটাই ফেলা যায় না, এবং এটা যদি বাড়িতে থাকে তো এটা ব্লাডটাকে পিউরিফাই করতে খুবই কাজের একটা শাক। তোমরা এটা বাড়িতে অবশ্যই লাগাতে পারো, খুবই অল্প যত্নে তোমরা এটা এই কাজটি এই চাষটি তোমরা বাড়িতে খুবই অল্প যত্নের মধ্যেই করতে পারবে। তো কচু গাছ কীভাবে বসাতে হবে সেই সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো কচু গাছে কেমন বৃদ্ধি হচ্ছে, তো সেই ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে আমি হাজির হব। আজ তবে আসছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো এবং সবাই ভালো থেকো। আজ তবে আসি।